ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে সমাজে যে সমস্ত লোকেরা কোরবানি দিতে পারে না তাদেরকে যদি নাকি অন্যরা কোরবানি গোশত দেয় তখন তারা এটাকে লজ্জাবোধ করে নেয় না, নিজেকে অসম্মান মনে করে। এই ব্যাপারে শরীয়তের বিধান কি? এই ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে তারা জাহেল অজ্ঞ, তাদের ইসলামের সঠিক জ্ঞান নাই। তাদের ব্যাপারে ইসলামে অনেক বড় ধমকি দেওয়া আছে। নিয়ম হচ্ছে আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাত হচ্ছে কোরবানির গোশত তিন ভাগে ভাগ করে দিবে, যারা কোরবানি দিচ্ছে তারা খাবে, ফকির মিসকিনকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে। এটাও আমাদের দেশে একটা জেহালত, আত্মীয় স্বজনকে দিবে, এরা কোরবানি দিছে না দিছে দেখা দরকার নাই, যদি নিজে দেয় এটাকে তারা লজ্জাবোধ মনে করে, এই হাদিয়া গ্রহণ করে না তারা। আহ, কত বড় আফসোসের কথা এটা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়কে দিতে বলছেন, একে কোরবানি করছে কি করছে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দেন নাই, বরং তাহাদু তাহাবু, তোমরা একে অপরকে হাত দিয়ে দাও, তোমাদের মহব্বত বাড়বে, এটা না। এখানে তো দেখা যায় এই একই কোরবানির গোশত ফাঁক করে দাওয়াত দিয়ে আনলে খায়, এখানে লজ্জাবোধ হয় না, কাঁচা গোশত ফাড়াইলে তখন তাদের লজ্জা লাগে। এটা কুসংস্কার, এটা ইসলাম বিরোধী কাজ। দ্বিতীয় যে বিষয়ে আপনি প্রশ্ন করলেন, ওই সমস্ত লোক যাদের কোনো সামর্থ্য নেই কোরবানি দেওয়ার জন্য, তাদেরকে যদি নাকি কোরবানির গোশত দেয় তখন তারা নিজের যে অপমান মনে করে এটাকে নিজের জন্য অপমান মনে করে গোশত নেয় না, তো এটা মারাত্মক হারাম। এ বিষয়ের একটা হাদিস সহি মুসলিমের মধ্যে 107 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালা আসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথাই বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না। ক্বালা আবু মুআবিয়াতা, আবু মুআবিয়া বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি আছে। এক নম্বর, শাইখুন জানিন, বুড়া লোক হইয়াও জানা করে, অমালিকুন কাজ্জাব, বাদশাহ হইল মিথ্যে কথা বলে, ওয়া আইলুন মুস্তাকবিরুন, যে অসহায় গরিব অভাব অনটনের মধ্যে থাকে কিন্তু তার মধ্যে অহংকার থাকে, এ ব্যক্তি যে কোরবানি দিতে পারে না, সামর্থ্য নাই, কোরবানি গোশত দিলে নিজের অপমান মনে করে, নিজেকে অপমান মনে করে, লজ্জিত মনে করে, এই ব্যক্তি হল এমন অসহায় যে মুতাকাব্বির, যে অহংকারী, এই ব্যক্তিও এই ধরনের সাধারণ অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। অনেকে বুঝে না, বিশেষ করে এই কোরবানির মুহূর্তে এই যে বিষয়টা বেশি থেকে বেশি শেয়ার হওয়া উচিত। আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে এই ধরনের জালতের থেকে রক্ষা করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম উস্তাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।